আপনারা দেখছেন সাইন টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করব আজকে সাইন নিউজ, তার আগে এই মুহূর্তের হেডলাইনস। দেশের অসহিষ্ণুতা নিয়ে চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? প্রশ্ন তুলে প্রবল তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের কটাক্ষ, দেশবাসীর ভালো মন্দের কথা ভুলে গেছেন মোদিজি। সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে ফের জোটের পক্ষে সওয়াল করলেন সিপিএম রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের দাবি, নিচুতলার কর্মীরা জোট করে নিয়েছেন, রাজ্য নেতৃত্বের বাধা হওয়া উচিত নাই। বাংলায় যা উন্নতি হয়েছে তা কখনো আগে হয়নি বলে মিলন মেলার সভামঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ডানলপের একটি প্লাস্টিক কারখানায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের 20টিরও বেশি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন বলেন, দেশে একাধিক ঘটনার জেরে অসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই সব ঘটনা নিয়ে কোনো কথা বলছেন না প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাজ দেশবাসীর ভালো মন্দের খেয়াল রাখা, কিন্তু মোদীজি তা ভুলে গেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন মৌনী প্রধানমন্ত্রী বলে মনমোহন সিংকে একাধিকবার কটাক্ষ করেছিলেন নরেন্দ্র মোদী। জোটের পক্ষে প্রথম থেকে সওয়াল করে আসছিলেন সিপিএম নেতা তথা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার থেকে অনুষ্ঠিত সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠকে দলের অধিকাংশ সদস্যই জোটের পক্ষে সওয়াল করে চাপ বাড়ালেন প্রকাশ কারাতের ওপর। সিপিএম নেতাদের বক্তব্য, নিচুতলার মানুষদের মধ্যে জোট হয়ে গেছে, আমরা যেন তাতে বাধা হয়ে অতীতের মতো আরেকটা ভুল না করি, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। এখন অপেক্ষা সিপিএম এর কেন্দ্রীয় কমিটির শিলমোহরের। সরকারি কাজে হস্তক্ষেপ করে না দল, করে না কোনো মন্ত্রী, তাই খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলা। শুক্রবার সন্ধ্যায় মিলন মেলার সভামঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, বাংলায় এই স্বাধীনতা আগে ছিল না, তাই এখন বাংলার এত উন্নতি। তিনি বলেন, গত কয়েক বছরের মধ্যে বাংলায় 600% উন্নতি হয়েছে, যা আগে কখনো হয়নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনার ডানলপের একটি প্লাস্টিক কারখানায়। শনিবার সকালে কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনা হয় আরও ইঞ্জিন। ফাঁকা করা হয়েছে আশেপাশের বাড়িঘর, পাশেই রয়েছে পেট্রোল পাম্প। ঘটনার জেরে এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা। চব্বিশ পরগনার ডানলপের একটি প্লাস্টিক কারখানায় শনিবার সকালে কারখানার একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা দমকলে খবর দেয়। খবর পেয়ে দমকলের 20টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে এলাকায় জলের উৎস না থাকায় আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলের আধিকারিকরা। আগুন নেভাতে ব্যবহার করা হয় ফোম। তবে আগুনের জেরে নির্গত ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়েন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনীও। দমকল পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনাটা একটা আগুন এখানে লেগেছে, এখন ডিটেলটা আমরাও পরে কালেক্ট করব। যেটা অ্যাপারেন্টলি জানা গেছে যে এখানে গোডাউন ছিল, প্লাস্টিক চেয়ারের গোডাউন এবং অন্যান্য কিছু গোডাউন ছিল। আমরা ঘটনা পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে অ্যালার্ট করেছি। ফায়ার ব্রিগেড থেকে যথেষ্ট সংখ্যা এখন ইঞ্জিন এসছে এবং ওনাদের ডাইরেক্টর ফায়ার নিজেই স্পটে আছেন, উনি কন্ট্রোল মনিটর করছেন। অ্যান্ড আমরা যথেষ্ট সংখ্যা এখন পুলিশ দিয়েছি। মেন আমাদের আছে কি এখানে কেউ ট্র্যাপ যদি থাকে এখন অব্দি রিপোর্ট নেয়, এবং ধারে কাছে কিছু ইনফ্লেমেবল মেটেরিয়াল যেটা অন্য গোডাউনে আছে সেটা সরানো হচ্ছে, এবং আমরা আবাসন যেটা সামনে আছে সেই আবাসনটাকে আমরা খালি করে দিচ্ছি, ধারে কাছে কোনো পাবলিক না থাকে যখন অব্দি আগুনটা নিয়ন্ত্রণে আসছে না। একের পর এক বিস্ফোরক তথ্য, 26/11 হামলার মূল চক্রী হেডলির। পঞ্চম দিনেও বিস্ফোরক তথ্য হেডলির। আমেরিকার এক অজ্ঞাত স্থান থেকে মুম্বাই আদালতে সাক্ষ্য দানকালে এদিন বলেন, 26/11 মুম্বাই বিস্ফোরণের পরও তিনি ভারতের পুনে পুষ্করে আসেন, রেকি চালান সেনা হেডকোয়ার্টারেও, এছাড়াও জঙ্গিদের ওপর পাকিস্তানের পদক্ষেপ লোক দেখানো বলে মন্তব্য করেন হেডলি। সিপিএম নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রথম থেকেই কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করে আসছেন, আর তাকে সমর্থনও করেছেন দলের অধিকাংশ নেতৃত্ব। কিন্তু কিছু কিছু সংখ্যক সিপিএম নেতা এখনও জোটের বিরোধিতা করছেন। এ প্রসঙ্গে তারা সোভিয়েতের উদাহরণ তুলে ধরেন। তাদের বক্তব্য, জোটে না গিয়ে বাম আন্দোলনই হোক সিপিএম এর বিধানসভা নির্বাচনের মূল হাতিয়ার। ইটভাটার চিমনি গলে জ্বলন্ত চিমনির মধ্যে পড়ে যায় দুই শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার ইটভাটায়।
উল্লেখ্য ওই ইটভাটায় শ্রমিকের কাজ করে ওই দুই শিশুকন্যার বাবা। এদিন তার বাবার খোঁজে এলে চিমনি গলে জ্বলন্ত চিমনির মধ্যে পড়ে যায় ওই দুই শিশু। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ ও দমকল। ঘটনার জেরে ওই ইটভাটায় ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। যদি আমরা না বাঁচা নিয়ে কাজ করবো তা মালিক কোম্পানি টাকা দিবে না, দিলে যদি না করো তো কী খাবো বলে পেট দিয়ে ধরে মরে যাবো আমরা। আগে বছর এর যে মেয়েটা মারা গেলো ওর বাবা হয়নি, আগে বছর মারা গিয়েছে, কিছু হয় তো কে কিছু দেবে, আর সবকে ভরিয়ে ভরিয়ে এক পচ দারু এটা দিয়ে সব ভরিয়ে দিয়েছে। আগে বছর ওর মেয়ে মেয়ে মারা গেল, এখন এখন কিছু বলে যদি না কাজ করো টাকা দেবে, বলবো কি টাকা দিবি বলে তোকে বেশি টাকা কী জন্য দিবো, এরম বলে এখানে কোথাও আগুন কিছু বলে না, এখানে যদি না কাজ করতো টাকা দেবে না, এখানে যে মুন্সি পেমেন্ট করে বলে এত টাকা কিছু নেই নিবি, আমরা বাচ্চা যদি না হোক আমি খাবো, বাচ্চা খাবে না। আজ ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেমের দিন, ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার দিন, প্রেম নিবেদনের দিন, ভালোবাসার প্রতীক হিসাবে এই দিনের গুরুত্ব অপরিসীম। তাই তো এই দিন পালিত হচ্ছে বিশ্বব্যাপী, প্রেমের অনুভূতি আকাশে বাতাসে। বসন্ত এসে গেছে, ভালোবাসার অনুভূতি সকলের মনে, আর সেই বসন্তের সূচনাতে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেমের দিন, নিজের প্রিয় মানুষটিকে আরো বেশি করে পাওয়ার দিন, তার ভালোবাসাকে নতুন করে জানার, নতুন করে বোঝার দিন, অজানা পথে হারিয়ে যাওয়ার দিন, প্রেমের সগৌরব ঘোষণার দিন, লাল গোলাপে প্রেম নিবেদনের দিন, প্রিয় মানুষের হাত ধরে ঘোরার দিন, সকাল থেকে সারা দিন কাটানোর প্ল্যান করা। আসলে ভালোবাসা তো কোনো দিনের জন্য অপেক্ষা করে না, ভালোবাসা নিত্য নিরন্তর, ভালোবাসা চিরন্তন। ভ্যালেন্টাইন ডে ভালোবাসার এক প্রতীক, যেখানে ভালোবাসা কোনো বাধা মানে না, কিছু মুহূর্ত প্রিয় মানুষের সান্নিধ্যে কাটানোর দিন, তার পাশে বসে হাতে হাত রেখে সারা জীবন সাথে থাকার অঙ্গীকার। তবে সময়ের সাথে সাথে প্রেমের ধরন বদলেছে, এক সময় ছিল যখন শুধু চোখের দেখার ভালোবাসার জগৎ, প্রিয় মানুষকে শুধু একবার দেখার জন্য মন ব্যাকুল হয়ে পড়ত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে, প্রেম নিবেদনের ধরনও বদলেছে। বর্তমানে সোশ্যাল সাইটে প্রিয় মানুষকে প্রেম নিবেদন করা যায়, কিন্তু প্রিয় মানুষকে কাছে পাওয়ার অনুভূতিটাই আলাদা। দূর থেকে প্রিয় মানুষের আগমনে বুকের মধ্যে ধক করে ওঠা, মনে শিহরণ জাগানো, সে এক ঐশ্বরিক অনুভূতি। তাই তো প্রেম মানে এক আলাদা অনুভূতি, আর অনুভূতির বই প্রকাশ করার দিন ভ্যালেন্টাইন ডে। নিজের প্রিয় মানুষটিকে আরো একবার জানিয়ে দেওয়া, আমি শুধু চেয়েছি তোমায়, আরো একবার বলে দেওয়া, তুমি ছাড়া কেউ নেই আমার জীবনে। ভ্যালেন্টাইন ডে গুরুত্ব অপরিসীম, জীবনের দশটিক প্রেম ছড়িয়ে দেওয়ার দিন, প্রিয় মানুষের সাথে হারিয়ে যাওয়ার দিন, নতুন পথ চলা, নতুন জীবনের অঙ্গীকার। এখন সময় একটা বিরতির, বিরতির পর ফিরছি আবারও খবরের সঙ্গে, থাকুন সাইন নিউজ। ফার্নিচার জগতে এক সুবিখ্যাত নাম ভাই ভাই ফার্নিচার। এখানে আপনি পাবেন নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি অত্যাধুনিক ডিজাইনের খাট, টিফিন বক্স, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলনাকাম, আলমারি, সোফা সেট, কম্পিউটার টেবিল, ওয়ার্ড্রপ ও ম্যাট্রিক্স কোটি। ভারতবর্ষের যে কোনো জায়গায় ফার্নিচার ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে ফ্রি ডেলিভারি। বর্তমানে সমস্ত ফার্নিচারের উপর রয়েছে 10% ডিসকাউন্ট। তাই আর দেরি না করে আজই আসুন ভাই ভাই ফার্নিচারে। আমাদের ঠিকানা চুনাখালী লালবাগ রোড, মুর্শিদাবাদ। যোগাযোগ 9474579044 অথবা 9153872084। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে চিকিৎসা পরিষেবার এক সেরা ঠিকানা বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি, ইসিজি, ফটোথেরাপি, ফার্মাসি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের জন্য ওপিডি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, ল্যাপ্রোস্কোপি অ্যান্ড ইনফার্টিলিটি কেয়ার ক্লিনিক, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, ইএনটি, আই, পেডিয়াট্রিক্স ও গাইনোকোলজি চিকিৎসা এখানে পাবেন একই ছাদের তলায়। আমাদের ডক্টরস টিম বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজ টু হোম, চালতিয়া শ্রীগুরু পাঠশালা সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ। এবছরের মতো শীত বিদায় নিতে চলেছে, এরপর এবছর আর শীত ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।
প্রত্যেক বছর সরস্বতী পূজোর সময় যথেষ্ট শীত থাকে, কিন্তু এবছর তার ব্যতিক্রম ঘটল। এবার সরস্বতী পূজোতে দিনের বেলায় সূর্যের তাপ ছিল যেমন, তেমনি রাতের আকাশ ছিল মেঘলা। আজ কলকাতা মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সকলকে হতাশ করে এবারের মতো বিদায় নিচ্ছে শীত। দিল্লির আপ সরকার আজ তাদের এক বর্ষ পূর্ণ করতে চলেছে। এক বছর তাদের এই সরকারে থাকাকালীন তারা কত দূর কাজ করতে পেরেছে, কত কাজ বাকি আছে, তার সমস্ত প্রশ্নের উত্তর আজ দিল্লিবাসীর কাছে দেবেন আপ মন্ত্রীরা। উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিবাসী আজ ফোনের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন মন্ত্রীদের। এছাড়াও এক বর্ষ পূর্তি উপলক্ষে দলের মন্ত্রী বিধায়কদের নিয়ে একটি মিছিলও করবেন কেজরিওয়াল। বোমা মারতে গিয়ে বোমা ফেটে আহত হলো 3 জন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগ্রাম থানা এলাকায়। ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাদের রামপুরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ। এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকায়। আজ ওই কিশোরীর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পাঁশকুড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। পুলিশ তদন্ত শুরু করেছে। গতকাল ঘটেছিল ওই যে মানে সকালে মানে সন্দেহ করিয়া ওকে দুজন দু পাড়ার লোক এসে ধাতাই দিতে, আর পর থেকে আমরা খুঁজে পাই মানে মানে মেরে টাঙ্গানো হচ্ছে বলে সন্দেহ হচ্ছে। কারাবাসে ওই জারিকে আমরা যা হচ্ছে যে আমাদেরকে ধাতাই দিয়েছে, যে ও হচ্ছে যে মানে একে ভালোবাসে তাকে ভালোবাসে কথা বলতে যায়, আর কথা তাকে বলতে যায় তাকে ওই রকম সন্দেহ যে চাপ দিবার ফলে এসে ওই রকম এখন থেকে আমরা খুঁজে পাইনি। লালন সেবা সমিতি ও ব্রেস ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের আত্মদান দিবস। ভারতের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং এর বলিদানের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে যোগ দেয় ছাত্র যুবরা। ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাত্র যুবদের অঙ্গীকার, আমাদের শহর আমরাই পরিষ্কার করব, যানজট হবে না, আমরাই যানজট মুক্ত করব। লালন সেবা সমিতি ও ব্রেস ফাউন্ডেশন যে সমস্ত সামাজিক কাজ করে থাকে তার মধ্যে এ এক অন্যতম। এখানে স্থানীয় লালন সমিতি এবং ব্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ ভগত সিং, শহীদ রাজগুরু, সুখদেব এদের আত্মদান দিবস পালনের চেষ্টা হয়েছে। এসব উদ্দেশ্যে হচ্ছে মানুষের জন্য, মানুষের সেবায়, দেশের সেবায় এই উদ্দেশ্যে এরা তুলে দিয়েছে এবং সেই উপরেই আমরা আজকের দিনে ব্রেস ফাউন্ডেশন থেকে শপথ নেব ওনার, উনি যে দেশের জন্য যে ত্যাগ করেছিলেন, পরিবার প্রথম থেকে উনি এমন পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন যে পরিবার সংগ্রাম করেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, এবং সেই কারণেই আজকে একটা বিশেষ দিন, আমরা তাকে সবসময় স্মরণ করব এবং ব্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শপথ নেব যে আমরা ভালোভাবে চলব এবং দেশকে, ভারতবর্ষকে স্বাধীন, ভারতবর্ষকে স্বাধীন দেশের মানে স্বাধীনতা রক্ষা করব, এটাই আমাদের শপথ থাকবে। ফের তোলাবাজের তাণ্ডব হাওড়া জেলায়। হাওড়ার মালি পাঁচখড়া থানা এলাকার এক ব্যবসায়ীর কাছে তোলা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তোলা না দেওয়ায় ওই ব্যবসায়ীর ছেলেকে মারধর করা হয় বলেও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করেছে পুলিশ। গুপ্তেশ্বর সিং হ্যাঁ, উনকা লড়কা আকাশ সিং হ্যাঁ, প্রকাশ সিং হ্যাঁ, সুভাষ সিং হ্যাঁ, হম রাতে হ্যাঁ, তব তক লোক কই নি আতে হ্যাঁ, হম নেই রাতে হ্যাঁ, আজ কা ঘটনা থা, লোক তোলাবাজি কা চক্কর শুরু সে লাগা কে রখে থে। মেরা ভতিজা বড়া বালা ভতিজা মানে প্রিন্স সিং হ্যাঁ, ছোটা বালা ঋতুরাজ হ্যাঁ, ঋতুরাজ আপনা টিউশন সে আয়া হ্যাঁ, এ লোক মে কুছ টোটা টোনাবাজি হুয়া হ্যাঁ, উস পর বেধড়ক মিল কে লোক মারনে লাগে হ্যাঁ, তিনো বাপ বেটা, চারো বাপ বেটা মিল কে মারুল কে জব হমকো খবর চলা হ্যাঁ, বগল মে তোলাবাজি কে লিয়ে কিতনা লাখ রুপয়া, 50,000 রুপয়া মানে দেনা পড়েগা, মহিনা মে কাম করনা হোগা, তো কে চাহিয়ে কাম হ্যায়, হামরা লোহে কা কাম হ্যায়, হ্যাঁ লোক টিএমসি করতে হ্যাঁ, হমকো ন্যায় চাহিয়ে, আর কে চাহতে হ্যায়, পুলিশ প্রশাসন হর পার্টি সে হম ন্যায় চাহতে হ্যায়। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবনগর থানা এলাকা থেকে উদ্ধার করা হয় 10 লক্ষ টাকার জাল নোট। উল্লেখ্য, গত শুক্রবার সুজাউল শেখ নামে একজন ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পরই বিএসএফ এর গোয়েন্দা বিভাগ ও এনআইএ তল্লাশি চালিয়ে এই নোট উদ্ধার করে।
চলছে এলাকায় চিরুনি তল্লাশি, যদিও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। 57,000 টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানা এলাকার ভোরসাতরা গ্রামে। ওই দুই ব্যক্তি 57,000 টাকা জাল নোট নিয়ে গরু কিনতে আসলে তাদের সেখানে গ্রেপ্তার করে বিনপুর থানার পুলিশ। তাদের শনিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। শিলিগুড়ি বাগরাকোট এলাকা থেকে হরিণের চামড়া ও শিং সহ 3 ব্যক্তিকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দপ্তর। শুক্রবার তাদের কাছে খবর আসে কিছু ব্যক্তি প্রাণীর চামড়া বিক্রির জন্য জমা হয়েছেন, সেই সময় হাজির হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। তবে এ সমস্ত বন্যপ্রাণীর চামড়া ও শিং বিক্রির ক্ষেত্রে আরো বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এখন সময় আরো একটা বিরতির, বিরতির পর ফিরছি আবারও খবরের সঙ্গে, থাকুন। চিকিৎসা অনেক, গন্তব্য এক। কলকাতার বৃহত্তম হসপিটাল নেটওয়ার্ক নারায়ণা হেলথের বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি এখন বহরমপুরে। NH রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টারের উদ্যোগে প্রত্যেক রবিবার বহরমপুরে NH সানডে স্পেশালিটি ক্লিনিক। অর্থোপেডিক্স, ইউরোসার্জেন, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, নিউরোসার্জেন, গাইনোকোলজির সেরা ডাক্তাররা এখন আপনার শহর বহরমপুরে। রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার, নর্থ বেঙ্গল বাস স্ট্যান্ডের পাশে, 30C আর দাস রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। NH হেল্পলাইন 9830336677। বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট 03482252571 অ্যান্ড 72। জাস্ট একটা মিসড কল 8334900900। বহরমপুর শহরে সর্বপ্রথম এবং একমাত্র প্রিভেন্টিভ বিশেষজ্ঞ ডেন্টাল চেম্বার। এখানে সমস্ত দাঁতের চিকিৎসা MDS ডেন্টাল সার্জন দ্বারা করা হয়। চিকিৎসা করছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এম সরকার। আমাদের ঠিকানা ডেন্টাল চেম্বার, মেডি ওয়ার্ল্ড, 1/3 KK ব্যানার্জি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ, গার্লস কলেজের পেছনে। যোগাযোগ 9830181605 অথবা 03482251633। চাঁদা না দেওয়ায় এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় এক ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। ঘটনায় বীরেন্দ্র সিং নামে ওই ব্যক্তির স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। थाना में गया हम सर, थाना में जा करके वहाँ से मेडिक क्लेम करवा करके ला करके यहाँ पर अपने परिवार को भर्ती करवाया है। मारा कौन है? मारा बिनु जसवाल मारा है। ये कौन है बिनु जसवाल? मेरा बाड़ी वाला है, सबसे छोटा है। किसको किसको मारा है? अरे हमको मारा है, हमारे बीवी को मारा है। पूरा मार के फाड़ दिया है, हाथ फाड़ दिया है, छाती में मार दिया है, पेट में मारा है। आज घटना हुआ है कि सरस्वती पूजा का चंदा मांगने के लिए आया था। वो बोला कि हमको 5,000 रुपया दो। हम 5,000 रुपया देने नहीं सका सर। हम 4,000 रुपये महीना कमाते हैं, कहाँ से हम 5,000 रुपये हम देंगे उसको। उसके बाद हम नहीं देने सका तो आ करके मेरा फैमिली और हमको इतना मार मारा है कि मेरा मुंह से ब्लड निकल चुका है। प्लस मेरा फैमिली को इतना मार मार दिया कि हम हॉस्पिटल में हावड़ा आकर के भर्ती करना पड़ा। हमको थाना में कंप्लेंट किए हैं আর পহলে ডেরি ভি দিয়ে আনসার। 7 দিন ব্যাপী এক ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদ জেলার কান্দির বহরার আচার্য রামেন্দ্র সুন্দর কন্যা বিদ্যাপীঠের পক্ষ থেকে। 7 দিনের এই প্রশিক্ষণ শেষে সন্তুষ্ট স্কুলের ছাত্রীরা। তাদের বক্তব্য, বর্তমান যুগে নিজেদের আত্মরক্ষার জন্য দরকার প্রত্যেকটি স্কুলে এরূপ আত্মরক্ষা শিক্ষার। এই শিক্ষায় তারা যথেষ্ট আনন্দিত বলে জানান স্কুলের ছাত্রীরা।
আমাদের স্কুলে সাত দিনের একটা ক্যারেটে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তো এই ক্যাম্পে আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দ বোধ করছি, আমার খুব ভালো লেগেছে। তার জন্য এইটা যে আয়োজন করছিল আমাদের স্কুলের হেড ম্যাম, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমাদের ক্যারেটে স্যার শ্রী মৃগাঙ্গ কুণ্ডু অত্যন্ত দক্ষতার সঙ্গে আমাদেরকে এই কদিন ট্রেনিং দিয়েছেন। তো বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রতিটা ঘরে ঘরে ক্যারেটে জানা আবশ্যক। আজকাল যা দেখতে পাচ্ছি কি টিভিতে, মেয়েরা নানাভাবে অত্যাচারিত হচ্ছে, তাই মেয়েদের সেলফ ডিফেন্সের দরকারটা খুবই দরকার। তো সেই জন্য আমার সাদরি ক্যাম্পটা খুব ভালো লেগেছে, এবং আমি চাইবো যে ভবিষ্যতে যেন এরকম ক্যাম্প আরও হয়, প্রতিটা স্কুলে প্রতিটা গার্লস স্কুলে যেন এরকম ক্যাম্প হয়। ক্যারেটে শেখাটার মূল বিষয় হচ্ছে যে আজকালকার দিনে মেয়েরা ঘরে বাইরে মানে রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠান কাজের জায়গা কোনো জায়গায় মেয়েরা নিরাপদ নয়, এবং এই সুরক্ষা দেওয়া কোনো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘটনা শুনে যে একটা পুরুষ মানুষও তার পাশে থেকেও তাকে সেই সুরক্ষাটা দিতে পারছে না। তো এই সুরক্ষা মেয়েদেরকে বেরোতেই হবে, ঘরেও থাকলেও চলবে না। সুতরাং যাতে মেয়েরা নিজের নিরাপত্তা বা নিজের সুরক্ষাটা নিজেই দিতে পারে, সেই কারণে আমরা চেয়েছি যে মেয়েরা এই মানে ক্যারাটে তো কয়েকদিনে হয় না, শিখুক, জানুক এই বিষয়টাকে যে ক্যারাটে কী হয়, কীভাবে তারা নিজের সুরক্ষাটা নিজে রাখতে পারে সেই বিষয়ে দেখুক, কিছু হাতে কলমে শিখুক। মালদার কালিয়াচকে এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ হলো এক ৬ বছরের শিশু। শুক্রবার সন্ধ্যায় দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষের জেরেই গুলিবিদ্ধ হয় ওই শিশুটি। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। কেন এরকম কেন হচ্ছে? কি নিয়ে গোলমা কি নিয়ে এই জন্য আমি কি বলবো বলেন তো? এই জিনিস নিয়ে দুই পক্ষের একটা চলছে। এক নবম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকায়। এদিন ওই ছাত্রীর বাড়ি থেকে তার মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে মোহাম্মদ বাজার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ তদন্ত শুরু করেছে। এটা একটা গলায় দড়ি নিয়ে ব্যাপার, তো তো আমরা চাইছি যে এই ব্যাপারটা নিয়ে একটু খানিক তদন্ত হোক। আমরা জানতে চাই যে কি হয়েছে, মার্ডার হয়েছে না গলায় দড়ি নিয়েছে না কি হয়েছে, এটা আমরা জানতে চাই। এখন আসছি খেলার খবরে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির দল খেলানো নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারই মধ্যে দল থেকে নাম প্রত্যাহার করলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার কাইরন পোল্যান্ড ও সুনীল নারিন। তারা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফলে ফের অস্বস্তি বাড়ল ওয়েস্ট ইন্ডিজ দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে নিজেদের সেরা পারফরমেন্স তুলে ধরেছেন দুই তরুণ ক্রিকেটার জসপ্রীত বুমরা ও ঈশ্বর পান্ডিয়া। এবার দুই তরুণ ক্রিকেটারের প্রশংসা করলেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি বলেন, দুই তরুণ ক্রিকেটার খুব ভালো খেলছে, ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যেতে পারে তারা। নিউজ শেষ করার আগে দেখব এই মুহূর্তের হেডলাইন্স আরো একবার। দেশের অসহিষ্ণুতা নিয়ে চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? প্রশ্ন তুলে প্রবল তোপ দাগলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের কটাক্ষ, দেশবাসীর ভালো মন্দের কথা ভুলে গেছেন মোদিজি। সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে ফের জোটের পক্ষে সওয়াল করলেন সিপিএম রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের দাবি, নিচুতলার কর্মীরা জোট করে নিয়েছেন, রাজ্য নেতৃত্বের বাধা হওয়া উচিত নাই। বাংলায় যা উন্নতি হয়েছে তা কখনো আগে হয়নি বলে মিলন মেলার সভামঞ্চ থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ডানলপের একটি প্লাস্টিক কারখানায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের 20 বেশি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা। সাইন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সাইন টিভি, সবার সাথে সবার কাছে।